শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি বীজগণিতের উপর, অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়, দশম শ্রেণী তৃতীয় অধ্যায়ে। দেখো, কনফিউজড একটা ভিডিও আমি কনফিউজড একটা বীজগণিত নিয়ে আসলাম। এই কনফিউজড কেন বলছি আমি, দেখো যে আমার মান দেশ উদ্দীপকের মান দেশ এ মাইনাস ওয়ান উপরের মান থ্রি দেওয়া আছে এবং এ প্লাস ওয়ান উপরের মান থ্রি দেওয়া আছে। দুইটাই কিন্তু মান থ্রি দেওয়া আছে, একটা মাইনাসের ক্ষেত্রে একটা প্লাসের ক্ষেত্রে। এখন প্রমাণ করতে বলা হয়েছে একটা এ পাওয়ার সিক্স মাইনাস থার্টি সিক্স এ পাওয়ার কিউব মাইনাস ওয়ান সমান জিরো। আর এটা বলা হয়েছে কি, প্রমাণ করছে এ পাওয়ার সিক্স মাইনাস এইটিন এ পাওয়ার কিউব প্লাস ওয়ান সমান জিরো। তো এখন দেখো কনফিউজ, তুমি কোনটা করবে, এই প্লাস মাইনাসের মান দিয়ে কোনটা করবে, প্লাসের মানটা দিয়ে কোনটা দিয়ে করবে, এটা কিন্তু একটা কনফিউজ একটা বিষয়। তো তোমাকে কয়েকটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে। এক, খেয়াল করতে হবে যে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা তুমি আগে খেয়াল করো, মাইনাস ওয়ান আছে একটা, একটা প্লাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান পাইতে হলে অবশ্যই মাইনাসের মান দিয়ে তোমাকে করতেই হবে, হবে মাস্ট বি। আর এক দ্বিতীয়ত তোমাকে যে মাইনাসের মান দিয়ে করলে পরে মানটা বৃদ্ধি পায়, বড় হয়ে যায়, আর প্লাসের মান দিয়ে করলে মানটা কমে যায়, এটুকু তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই। তো এখন দেখো, তুমি যদি এটা করতে চাও তাহলে এখন কি করবো আমরা, এই ঘনফলটা করতে হলে আমার এই মাইনাসের মান দিয়ে করবো আমরা। তো দেখি আমরা কিভাবে করবো, আমরা এই ঘনফলটা আমরা শুরু করি তাহলে। ক নম্বর তো দেওয়া আছে কি সেটা লিখে নাও, দেওয়া আছে বা যেহেতু দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি। তাহলে আর একটা বিষয় তোমাকে জানতে হবে যে এ যা দেখা আছে কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে, অর্থাৎ কিউব করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ঘন করতে হবে। উভয় পক্ষে ঘন করলে কিন্তু আমরা এই কিউব পাবো। তাহলে দেখো যে আমরা উভয় পক্ষে ঘন করে নেই, এ মাইনাস ওয়ান বাই এ কিউব সমান কিউব, বা তাহলে এই মাইনাসের মানের সূত্র অনুযায়ী একটু এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর থ্রি এ কিউব পারে কিউব মানে কি টোয়েন্টি সেভেন, বা এ কাটা গেল তাহলে যা কি থাকলো, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান উপরের মান থ্রি আছে আমার টোয়েন্টি সেভেন, বা এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান টোয়েন্টি সেভেন, এই মাইনাস ওই পেছনে কি হয়েছে প্লাস হয়ে যাবে, তিন থেকে নয় নাইন প্লাস হয়ে গেল। এইবার আমার কি আছে, যে সিক্স আছে, পাওয়ার সিক্স আছে, পাওয়ার সিক্স পাইতে হলে অবশ্যই তোমাকে লস করতে হবে। তাহলে আমরা লস করে ডাকলাম এ কিউব, লস করলে কি হয়ে যায় এ পাওয়ার সিক্স হয়, আর এই মাইনাস এই ওয়ান, আর যোগ করে দাও সাতাশ নয় ছত্রিশ হয়ে গেল, আর আড়ি গুণ করে দাও, আর আড়ি গুণ করলে কি হয় এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান ছত্রিশ, ছত্রিশ এ পাওয়ার কিউব এ পাওয়ার কিউব। এখন তুমি তোমার উদ্দীপ মানে প্রশ্ন অনুযায়ী তুমি সাজায় দাও, অর্থাৎ এই ছত্রিশ এ কিউব এর ভিতরে নিয়ে আসছে, এটাকে ভিতরে নিয়ে আসো, বা এ পাওয়ার সিক্স মাইনাস ছত্রিশ এ পাওয়ার কিউব মাইনাস ওয়ান সমান জিরো দেখানো হলো। তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল যে খ নম্বরটা এই মাইনাসের মান দিয়ে করলে হয়ে গেল। এবার আসি গ নম্বরটা, দেখো যে এ পাওয়ার সিক্স মাইনাস এইটিন এ পাওয়ার কিউব প্লাস ওয়ান সমান জিরো। তাহলে আমি বলছিলাম যে প্লাসের মান দিয়ে করলে প্লাস ওয়ান পাওয়া যায়। তাহলে আমরা প্রমাণে দেখি, গ নম্বরটা আমরা যদি আসি, এই যে গ নম্বরটা আমরা করি গ, তো যেহেতু বা দেওয়া আছে, যেহেতু কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি, বা তাহলে এটাকে আমরা কি কিন্তু ঘন করে নেবো, কারণ ঘন না করলে কিন্তু আমরা পাওয়ার সিক্স পাবো না, পাওয়ার থ্রি পাবো না, এই যে ঘন করলাম উভয় পক্ষে করতে হবে। তাহলে এটা কি সূত্র, এ প্লাস বি হোল কিউব সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি টোয়েন্টি সেভেন।
ओके এখন আসি আমরা আবার a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস 3 ইনটু a প্লাস 1 উপরে মান 3 দেওয়া আছে 3 27 বা a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 27 এই যে প্লাস আছে মাইনাস আছে 3 থেকে 9 হচ্ছে মাইনাস দিয়ে দাও মাইনাস 9 এবার আমরা লসাগু করলে কিন্তু পাওয়ার 6 পেয়ে যাব a পাওয়ার কিউব लॉसल करो तो ले ए पावर सिक्स प्लस इटा इसलो वन समान को तो थकलो आठ आरो आरारी कौन कर दो ए पावर सिक्स प्लस वन समान आठ आरो ए क्यू एक बार मत प्रश्न होना चाहिए तुम्हें शायद आओ भीतर नियास से हमारे भीतर नियास ही तुम्हारे जेब में थक बे तुम्हें शेप भी करने बा क्यू प्लस वन समान जीरो प्रमाणित हो शूट তাহলে শিক্ষার্থী তোমরা বুঝলে যে আসলে এই ধরনের উদ্দীপক দেওয়া থাকলে এবং এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।